নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাব সেটি হচ্ছে স্বয়ং ব্রহ্মা এবং বিষ্ণু মহাদেবের শিবলিঙ্গকে পূজা করে কিন্তু কেন আসুন আমরা তার কারণ জেনে নিই শিব হচ্ছে শুধুদের আদি দেবতা এবার আমরা দেখে নিই ব্রহ্মা এবং বিষ্ণু কেন মহাদেবকে স্বয়ং পুজো করে থাকেন মানুষের মনে যা অজ্ঞতা রয়েছে এবং যা অন্ধকার রয়েছে তা সব দূরীকরণ করেন মহাদেব কাজেই শিবরাত্রির দিন ভক্তরা যদি শিবলিঙ্গে গঙ্গাজল বেনপ বিভিন্ন পুষ্প দিয়ে শ্রদ্ধা সহকারে মহাদেবকে পুজো করে থাকেন তবেই মহাদেব প্রসন্ন হন এবং ভক্তের ইচ্ছা পূরণ করেন এবং ভক্তকে অকাতরে কৃপা দান করে থাকেন এবার আমরা দেখে নিই এই কৃপা কীভাবে বিষ্ণু এবং ব্রহ্মা পেয়েছিলেন একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব বাঁধে কে দেবতা হিসাবে শ্রেষ্ঠ তখন মহাদেব রেগে গিয়ে আগুনের রূপ ধারণ করেন সেই আগুন গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সমান ব্রহ্মা ও বিষ্ণু তখন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে কে আগে শেষ কোথায় তা খুঁজে বের করতে পারে সেই প্রতিযোগিতায় নামেন ব্রহ্মা ও বিষ্ণু কেউই তা বের করতে পারেন না সেই আগুনের শেষ কোথায় এবং এই অবস্থায় ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই হার মানেন এবং দুজনেই শিবরাত্রির দিন মহাদেবকে লিঙ্গ আকারে পুজো করে থাকেন ধন্যবাদ